সম্মানিত ভিউয়াররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিলেতের বাগান বাড়ির একটি ছোট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে ফিশ প্লট অ্যান্ড বোনের যে বাকেটটা আপনারা দেখতেছেন, আপনারা সবাই এটাকে চেনেন। বিশেষ করে যারা ইংল্যান্ডে গার্ডেনিং করেন আপনারা তো এটি সম্পর্কে কিছু বলার নেই, আর যারা বিশেষ করে লাউ পছন্দ করেন, লাউয়ের গাছ রোপণ করেন, তারা তো আরও বেশি এটা সম্পর্কে জানার কথা। এবং এটি বেশি লাউ ধরতে, অল্প দিনে বেশি লাউ ধরতে এই ফার্টিলাইজারটির কোনো জুড়ি নেই। এটি আমি প্রতি বছরই ব্যবহার করি এবং এটি খুবই ভালো, এবং এটি গার্ডেন সেন্টারে পাওয়া যায়। তবে এক একটা জায়গায় এক এক ধরনের দাম। বিএনকিউতে যদি এটি দেখেন তাহলে এটা হচ্ছে 10 কেজির একটা বাকেট এবং এটা দাম হচ্ছে প্রায় 16 পাউন্ডের মতো বিএনকিউতে। আর গার্ডেন সেন্টারগুলোতে আরও বেশি দাম এটার। আমি এটা নিয়েছি যে শপ থেকে, সেখানে এটার দাম মাত্র 9.99, অর্থাৎ 10 পাউন্ড। আপনারাও চাইলে এটা নিয়ে আসতে পারবেন আপনাদের শহরে যদি এই শপটা থাকে। আর সামার যখন আসবে, পুরোপুরি গার্ডেন শুরু হবে, তখন কিন্তু এর দাম আরও বেশি বাড়বে। তো এখন দামটা অনেক কম আমার কাছে মনে হয়েছে, তাও বিএনকিউ থেকে কম আছে। তো আমি এটা কোথায় থেকে নিলাম সেই সবটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো এই চলে আসলাম আপনাদেরকে নিয়ে। এটা ডিএল ডেপো, এটা আসলে আজদারই একটা পার্ট, এবং এই শপের ভিতরে আপনারা খুব ভালো মানের মাটি পাবেন, যেগুলো আমরা এই দেশে সামার গার্ডেনিংয়ের জন্য ব্যবহার করি, এবং সস্তা, অনেক সস্তা এই মাটিগুলো। আর পাশাপাশি এই যে এখানে আছে আপনারা দেখতেছেন বনমেল আছে, এটার দামও ঠিক একই প্রাইস, 10 পাউন্ড। এবং আমি অন্যান্য শপে দেখেছি এই প্রাইসটা অনেক বেশি, বিশেষ করে বিএনকিউতে 16 পাউন্ডের উপরে। তারপরে যদি আপনারা গার্ডেন সেন্টারে যান, তা গার্ডেন সেন্টারে তো আরও বেশি দাম। তো আপনাদের শহরে যদি এটা থাকে তাহলে এটি আপনারা নেবেন। এবং এটি আসলে আমরা বিশেষ করে যে লাউয়ের গাছগুলোতে, এগুলো খুবই ভালো, এবং এই সারটা দিলে অনেক উপকার পাওয়া যায়, ভালো ফসল আসে। তো আপনারা হয়তো সামার সময় নেবেন, তবে তখন দামটা অনেক বেশি হয়ে যাবে, এখন সস্তা আছে, আপনারা নিতে পারেন। তো সময়ন্ত ভিউয়াররা, আজকে পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।